রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে মোতাবেক করে আমি ইনশাআল্লাহ বাঙালি ভাইকে সালাম করব না জাযাকাল্লাহু খাইরান আর আপনি আসলে আমাকে বাদ মাগরিবে নেই হওয়া বাদ মে নিশান মেরা ভি খানা বাদ মাগরিবে থা লেকিন আপ আগে আগে যান হাইয়া হাই সওয়াল হ্যায় হ্যাঁ কাফি হয় লেকিন আগর মালি মালি আসানি হ্যাঁ মাল হয় দোসরা করে দেয় আর জায়গা করে কই বাত আর আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুদ কুরবানি কে আর আপনার বিবিকে তরফ সে কুরবানি কে হাদিস মে হ্যায় ইসলিয়ে করে গে আর আচ্ছা লেকিন এক ফ্যামিলি হনে কে আছে আছে শোহর করে গে বিবিকে তরফ সে আলাদা হয়ে যায় লেকিন আলাদা আলাদা করে আর আচ্ছা বিবি বিবি করে শোহর বে কই বাত ঠিক আছে হাইয়া কাম হাইয়া আলহামদুলিল্লাহ এখন যারা জানেন ওনারা পাকিস্তানি বুঝতে পেরেছেন কাজে কেউ বাঙালি হয়ে সুযোগ নেবেন যখন ঠিক আছে আজকে আমরা কোরবানি বিষয়ে আরো কিছু উদ্ধত করেছি আমাদের সামনে সমাজ সত্যি আমাদের সামনে কিন্তু কয়েকটা বিষয় হাজের বিষয় হাজে তো আমরা মানে প্রায় সবাই যাচ্ছি কাজে হাজের বিষয়টা আবার থাকবে ইনশাল্লাহ তবে এতটুকু বলা যায় যে ভাত করাটা ইসলামের একটা বড় রকম ফরজ যার ফলে ভাত করা যায় সে যতই বলতেই কোনো কেন এখন যদি মারা যায় ভাত না খেলে তাহলে তার অবস্থা আশঙ্কাজনক আমার মনে খাতা বললাম এ জাতীয় সামর্থ্য ব্যক্তি যেমন হজের পুরস্কার হিসেবে বলছেন কবুল হজের একমাত্র বিনিময় হল জান্নাত বুখারী শরীফে হাদিস আমাকে আরো বলেছেন যে এর অনুরোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করতে যে হজ থেকে ফিরে আসে আর হজে গিয়ে কোনো প্রকার পাপে জড়িয়ে না হজে কি পাপে জড়িয়ে না তাহলে ওই দিনের মতো ফিরে আসে যেদিন তার মা থেকে জন্ম দিয়েছিল নিষ্পাপ শিশুর মতো ফিরে আসে বুখারী শরীফে হাদিস তাহলে হজ করে যেমন নেই কি হজ না করতে ঠিক ওরকমই ভয়াবহ পরিণতি অতএব আল্লাহ কালাম যাদেরকে সক্ষমতা দান করেছেন মানব সম্পদ দিয়েছেন তাদের এই বিষয়টা খেয়াল করা উচিত যে হজ না করে মারা যাওয়া মানে কি বিরাট আশঙ্কাজনক অবস্থা কলামে দিন বলতে যার হজ যাওয়ার ইচ্ছা নেই যদি মারা যায় তার কখন যদি হজ করা শতবার হজ করা হয় হজ করা কারণ ওর মেয়াদ ছিল না হজ করা এ ছিল দুনিয়া বোঝা অতএব সতর্ক সাবধান হওয়া উচিত দুনিয়াটাকে আমাদের বোঝা উচিত দেহটা যদি বেশি শক্ত হয়ে যায় দেহটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে ওলামা যদি তিনটা বিষয় করতে বলেছে মানে শক্ত হৃদয়ে এলাজ হিসেবে তিনটা বিষয় করতে বলেছে একটা হলো যে আপনি নিত্যের কথা স্মরণ করবেন মানে ধনসম্পদ তো অনেক করেছেন কিন্তু হাতে যাচ্ছেন হাতে চিন্তা করছেন না আবার এমন কথা আছে দেখা গিয়েছে যে 10-12 বছর 14 বছর 20 বছর হয়েছে
হজ তো যায়নি, উমরা তো আরো চিন্তা এখনো কত বড় বস্তুবাদী চিন্তা করে দেখেন। এই জাতীয় লোকদের চিন্তা করা উচিত, স্মরণ করা উচিত মৃত্যুর কথা। যখন ওই বিদায় ঘন্টা বেজে উঠবে তখন যতই সে বলুক রব্বের যে রব আপনি আমাকে ফিরিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন গ্রহণ করবেন না, বরং ওই মহামারী নিয়ে যেতে। তখন এই কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এই ঘর বাড়ি, এই স্বর্ণভবন ঘর বাড়ি, এই স্ত্রী পরিবার পরিজন, এগুলি সব কিন্তু পড়ে থাকবে। এ মহাতা একটু কান্নাকাটা করলো, কিন্তু এরপর দেখেন ওই দিনই ওরা খাওয়াটা ঠিকই টাইমে খাবে, হয়তো জোহর টাইম মারা গেলে ওই টাইমটা খাবে, এ সব টাইম ঠিকই খাবে না। এবং কয়েকদিনের মধ্যে তারা আস্তে আস্তে ভুলে বসে ভুলে যেতে বসে, কিন্তু আপনি চলে গেলেন ওই দুনিয়া থেকে। এই কারণের মতো এই সব সময় ধান্দায় থাকলেন, এই দুনিয়া জমা করা, দুনিয়া ধান্দা থাকলেন, মানে পরকালের চিন্তাটাই নাই মনের ভিতরে মনে হচ্ছে। এরকম চিন্তা নিয়ে থাকলেও মরতে হবে, আর পরকালের চিন্তা ভাবনা এটা মনের ভিতরে রেখে এমন যে কাজ করলো তাকেও মরতে হবে, কিন্তু বরং দুজনের ভিতরে সমান না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে কাদের কি বলবে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে। থাকবে আল্লাহ তাহলে একবার মৃত্যুর ঘটার সব করে এরশাদ সিকদার স্বর্ণমোহন মানুষ কোটি কোটি টাকা দিয়ে সে এরশাদ সিকদার ফাঁসির কাছে চলেছে, ফাঁসির ধরিতে ঝুলে বিদায় গেছে। ওই সময় বলেছেন আমার মতো বক্ত আর কেউ বুঝেছেন, আসলে তো বক্তা এটা যে দুনিয়াতে ভোর হয়ে থাকলাম, দুনিয়াতে বসবাস করলাম, কিন্তু দুনিয়া হলে এই জীবনের পরীক্ষা শুরু, আখেরাতের খেপ শুরু, কিছুই করলাম দুনিয়া থেকে বিদায় করে দেবো। বিদায় মহাটা একটু স্মরণ করা উচিত যে জনসংখ্যা ছেড়ে আমাকে যেতে হবে। আর একটা কি দেড় যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যুর মুহূর্তে প্রজ্ঞা করা উচিত, এই এই দেব সপ্তরী দায়িত্ব বস্তবায় যে কীভাবে লোকটা দুনিয়া থেকে চলে যাচ্ছে, মৃত্যুর যখন দিনে কীভাবে তার শুরু হয়েছে, আখেরাতের জন্য যেন আল্লাহ চোখ খুলে দেন, তখন সব সে কষ্ট করতে পারে, বুঝতে পারে আসলে এগুলো সব মিথ্যা। দুনিয়া কামানোর পিছনে যে সময় দিয়েছি এত বেশি করেছি, এত ধন সম্পদ কামিয়েছি, এগুলো সবই মিশা, এগুলো শুনে আমার চলে যাচ্ছে কঠোর কঠিন পরিণতির দিকে। অর্থাৎ জাহান নামের সে আলামত তখন থেকে ফেরেস্তা মৃত্যুর ফেরেস্তা তাকে সে প্রহার করে তার চেহারা তার পিঠে এবং বলবে যে তুমি আস্বাদন করো তাহলে আজাদ মানে উড়িয়ে মারা আজাদ। এগুলি সংবাদ যে থাকে নিয়ে যদি কঠিন কর্মচারী হয় বা কাঠের মুশেক হয় তো মরণের সময়ের অবস্থাটা প্রত্যাহ করতে বলা হয়েছে, কঠোর হৃদয় বলতে দেখো এই কর্মী তোমার জন্য অপেক্ষা তুমি যাবো না, তোমার মরণ নাই, তুমি শুধু ওই দুনিয়া কামাবা, তোমার মতো কত দুনিয়াদার দুনিয়া থেকে বিদায় হয়েছে, রেট তো হাসতে চলে গিয়েছে, কত খলিফা কত রাজা কত ধনাবলী বিদায় হয়েছে। তো এই মৃত্যুর সময়টা প্রত্যক্ষ করলে দেহটা নরম হতে পারে, এই জন্যে এই কঠোর হৃদয় লোকগুলোকে এই মৃত্যুর মুহূর্তটা পরীক্ষা দেখার জন্যে অলামায় কেরাম করেছে। আর একটা দেহ নরম হওয়া গোরস্থানে যেতে বলা হয়েছে, কবরস্থানে গিয়ে সেখানে গিয়ে দেখতে বলা হয়েছে, এই গোরস্থানে হাজার হাজার মানুষ থাকতে পারে কিন্তু একটা মানুষের কোনো কোনো শব্দ কোনো শুনতে না কোনো শব্দ নেই। আর তহিস্য নিম্ন আর তহিস্য নিম্ন আহাদে আর তসমাও দেহ ইনশাআল্লাহ বলছেন ওদের কোনো কি কোনো তাদের শাসক পাচ্ছে না, সামান্য কৃষ্ণের শব্দ রূপ আছে কোনো শব্দ না, তারা এদের নিজের বিভাগ গ্রহণ করেছে, মনে হয় না যে এদের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক।
দেখবেন ওদের ভিতরে একটু লোক ছিল যে এভাবে প্রবাসে কামিয়েছে কামিয়েছে টাকা পয়সা, মানে পুঁজি বাজার মানে পুঁজি করে দিয়েছে, কিন্তু হঠাৎ করে মৃত্যুটা তার বন্ধ এসে গিয়েছে, এরপরে তাকে অবস্থান যেতে হয়েছে। এরকম লোক নাই তো অবস্থান আছে না, ওগুলোকে দেখে নিজের পরিণতির কথা স্মরণ করতে হবে। আমি অত এরকম হতে পারি এর সঙ্গে, অতএব ধনসম্পদকে আমি শুধু জমাই করে গেলাম এটাকে সদ্ব্যবহার করলাম না, আল্লাহর আদেশ মেনে চললাম না, এই ধন সম্পদের পিছিয়ে করলাম, এই পরিণত হবে কিছুদিনের মধ্যেই যে আমাকে কবরস্থানে আসতে হবে। এটা খেয়াল এটাই তাহলে বলুন, আমাদের খেয়াল করা উচিত শরীয়তের পাবন্দি থেকে যেন আমরা দূরে সরে না যাই, ধন সম্পদের মোহে পড়ি সমস্তি। তাহলে হজ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ, হজ আদায় করলে অনেক প্রয়োজন, আর হজ না আদায় করলে একটা কবিরা না, বুঝতেই পেরেছি। তো আল্লাহ কবি দান করুন যারা হজে এখনো যাননি অথচ সমর্থবান, আল্লাহ তাদের কবিরকে হজ করা, আর যাদের সামর্থ্য নেই তারা দোয়া করো নিয়াতের আল্লাহ নিয়াতের কারণে হজের সুযোগ নিতে পারে। বাবার কোরআন এই সব নিয়াত বাকা পথে নিয়াত খারাপ কারণে হজের নাকি আল্লাহ আমাকে দিতে পারে, তো সব নিয়াত রাখাটা সংস্কৃতি রশিদুল হজের আমল বুখারী মুসলিম শরীফে এসেছে। রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোন আমল নেই যে দিনগুলির আমল এই দশ দিনের আমলের সম্ভাবনা আমাদের বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম আলাপ করেছেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ কি নয়? বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ নয়, একমাত্র কোন ব্যক্তি যদি জিহাদে গিয়ে জিহাদে বেরিয়ে সে জানমাল নিয়ে গিয়েছিল কোনো বিষয় নিয়ে ফিরে আসে, মানে শহীদ হয়েছে, একমাত্র ওই ব্যক্তি এই দিনগুলির ফজিলত পেতে পারে, মানে তার আমলটা এই দিনগুলির আমল থেকে ফিরে আসে। তাছাড়া হবে তার মানে এই দিনগুলির আমল সব থেকে বেশি প্রিয়, অন্যান্য সকল দিনের আমল থেকে এই দিনের আমলগুলি কি সব আমলগুলি আমাদের বেশি প্রিয়। তো এই দিনগুলি আমরা কি কি আমল করতে পারি? এক নম্বর হলো কন্টিনিউ এক তারিখ থেকে নয় তারিখ হল দশটা তেরো তারা রাখা যাবে, কারণটা কোরবানি দিন, কিন্তু নয় তারিখ হল না হলো বিশেষ করে আপনার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার বসে রোজা এক আগত এক বছর বিগত এক বছর দুই বছরের মাঝে কাপড় পেত শ্যাম এম আপা শ্যাম এম আপা সালাম বা আমি কাপড় সাল নদী বাবা ও সাল নদী বাবা দুই বছরের মাঝে কাপড় তাহলে এই আপা দিবসের রোজাটা একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের সামনে সেরা কি কোরবানি দশ তারিখের একটা গুরুত্বপূর্ণ আমল কোরবানি। তো এই কোরবানির বিষয়ে আমাদের মনে করতে হবে যে কোরবানিটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম ধারণা থেকে এসেছে। এই কোরবানির বিধান আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানটি পেয়েছে আল্লাহকে দোয়া করে, অনেক দোয়া করে করে পেয়েছে এই সন্তানটি, রব্বে হাবলি মিনাস সালেহীন আল্লাহকে দোয়া করেছে। আর আজ কি করে মাদার পূজারে যারা তারা দাওয়া করে যায় বাবা করে দেয় বলে দাওয়া ছেলে দাও মেয়ে দাও বিপদ আছে অনেক কষ্ট আছে। তো এগুলো হলো দেখতে মুসলিম কিন্তু কর্মে মুশরিক। মহাত্মা গান্ধী এই জাতীয় তাণ্ডব বিরাজন দেখেছেন আজমির শরীফে, আমি বলি আজমির শরীফ যখন দেখেছেন যে মুসলিম হয়ে ওই মাদারে মাদারে ওই ওই খাজা মানে সৃষ্টিকে ডাকছে, কেউ ছেলে যাচ্ছে কেউ মেয়ে যাচ্ছে কেউ ভোটার যাচ্ছে, হ্যাঁ কেউ পরীক্ষায় পাশ করা যাচ্ছে একাধিক একাধিক কেউ হিন্দি থেকে ফার্সি থেকে বিভিন্ন জন বিভিন্ন ভাষা হিন্দুরা ওখানে ভিড় জমা। তখন মহাত্মা গান্ধী দেখেছিলেন এই তাণ্ডব তাণ্ডব করেছে যে আমরা মুসলমানের কোনো ফরক নেই হ্যাঁ ফরক তো এই হ্যাঁ কি মুসলমান মর্দা কো জমিন কে নিচে রাখকর পৌঁছতে হ্যাঁ আর হিন্দু লোক মূর্তিকে উপর রাখা পুষতে বলছে মুসলমান হিন্দু পার্থক্য করে দেখবে না, পার্থক্য এটাই যে মুসলমানরা মর্দাকে কবরের নিচে রেখে মাটির নিচে রেখে পূজা করে আর হিন্দুরা মূর্তিকে উপরে রেখে পূজা করে, এই হলো পার্থক্য, এই হলো পার্থক্য, আসলে এই পার্থক্য আকেলে হচ্ছে সবই সমান। ওরা বলে যে ভাবল টাবল ভাবি ছাবি এই সরস্বতী ভগবান এগুলো ধরলে আল্লাহকে পাওয়া যায় ভগবানকে পাওয়া যায় এটা তারা উদ্দেশ্য করে, তারা কিন্তু আল্লাহকে কি বলে ভগবান
আমরা আল্লাহ বলে তারা ভগবান বলতো, ওই বড় ভগবানকে পাওয়ার জন্য নাকি এইগুলো করে তারা। তাহলে এরাও কি করে, এরাও মাজার পূজা করে, মাজারের কান্না দেয়, মাজারের যে কোরবানি পেশ করে, মাজার নিয়ে পেশ করে, উদ্দেশ্য করে বাবাকে খুশি করতে, বাবা তখন আমার কাছে পৌঁছাই দিবে। মক্কাদের মসজিদের একই বিশ্বাস ছিল, তারা এই যে মূর্তিগুলো পূজা করত, উদ্দেশ্য কি ছিল, মা না আবুদুন ইল্লা লি ক্বারিবুনা ইলা আল্লাহ জুলফা। তারা বলতো যে আমরা তো এদের এবং এই জন্যই করেছি, এরা আল্লাহ নিকটে করে দিই, এরা তো আসলে ছোট কাটা ওয়াস্তা ওয়াসিলা, এদের নিকটে আমরা কিছু ভোগ মান মান্যত এগুলো যে পেশ করছি, মূলত আল্লাহকে খুশি পাবেন, এরা আল্লাহ নিকটে করে দেবে খুশি নেই, আমরা মনে হয় আল্লাহ আমাদেরকে গ্রহণ করবে। তা এগুলো আল্লাহ সব বান্দা এদেরকে পেয়ে আল্লাহকে পাবে, এরা আল্লাহ নিকটে করে দেবে। সম্পর্কে বলা হয়েছে ভালো ভাবা আলেম এরা হলো তারকা, তারকা তারকা একটা কাজ করে তিনটা কাজ, একটা হলো জিনাতুল সামাই দুনিয়া, এটা হলো আসমানের সুন্দর হিসেবে তারকে আল্লাহ রেখেছেন, আর এটা কি রুটিমান শয়াতিন, শয়তানদেরকে পাথর মারা, শয়তানদেরকে মারা দেন, প্রহার করা, এই তারকা থেকে অগ্নি স্ফুলঙ্গ ছুটে আসে যে ওদেরকে কি করে তাড়িয়ে দেয়, যাতে আসমানের বার্তা তারা চুরি না করতে পারে। তো শয়তানদেরকে রজন করা এই তারকার সাহায্যে, আর এটা কি হয় তারা তারকার মাধ্যমে রাস্তা দিক নির্দেশনা পায়। এখনো দেখবেন যারা নাবিক যারা পাইলট তারা এখানে তারকাকে ফলো করে দিক নির্দেশনা নির্ধারণ করে। তাহলে তারকার একটা ফায়দা কি, তারা সঠিকভাবে দিক নির্দেশনা পাওয়া যায়, মানে রাস্তা কোন দিকে যাবে, কোন রাস্তায় গন্তব্যস্থান রয়েছে এটা নির্ধারিত হয়। ওলামা দিন সম্পর্কে কিছু ইসলামিক মানুষ বলছেন যে ভালো যারা তাদের দ্বারা তিনটা কাজ, একটা হলো তাদের দ্বারা সুন্দর হয় সমাজ সমন্বিত হয়, ভালো ভালো আলেম রাখবে, তার দ্বারা কি মানুষ সুশিক্ষা পায়, কুশিক্ষা পায় না। ইমাম শাফি বলেছেন যে তুমি ওই দেশে বাস করো যে দেশে ভালো ডাক্তার নেই আর ভালো কোনো আলেম নেই, বাস করো না, ওখানে থেকে তখন লাভ মানে সমস্যা, দেহের সমস্যা আর রোগেরও সমস্যা, বডির সমস্যা কি ভাতুরে ডাক্তার গরুর ইঞ্জেকশন কোথায় দিলে আমার শরীরে, তো তো মরণ অনেক সময় এরকম হতে পারে। আর ভালো যদি আলেম না থাকে তখন আপনি যে জ্ঞান যদি পাবেন বোঝাতে যদি হয় তাহলে বলবে মিলাদ পড়া কি বলবে, খুব ভালো কাজ করা সব আমার মনে অনেক নাকির কাজ। এভাবে আপনাকে যত বেদা আপনি বল জিজ্ঞাসা করবেন উনি মানে বলে দিচ্ছেন যে এসব ভালো, আর বেদা করে জান্নাতের আশা করা ঠিক, জান্নাতের রাস্তা কিন্তু বেদাত নয় বরং সন্ন্যাস হলো জান্নাতের রাস্তা। এক সৌদি আরবের পপুলার একজন বক্তা সাইদ বিন ইসলাম, উনি বক্তা এবং ডক্টর, আর আমার সাথে বক্তা জানা তো ডক্টর ভালো লাগে না, আমার সঙ্গে দেখা যায় যে এমনি আত্মপাত করে পরে তার সিট পেতে দেন, এরপর দেখবেন যে ওর কথা সমাজের 40% হার তা হায়ার করে নিয়ে আসে, দেখা যাচ্ছে ইমানের সাপ প্রবল সাপ আসে না, এরকম ধৈর্য বিষয়ে কথাই বলি, এক আমাকে বাচ্চা হয়ে গেছে, পেটের বাচ্চা কি ছেলে হয়ে গেছে, আর এক ধমকে ছয় জনে ছেলে হয়েছে, আর একটা ধমক দিলে খালাস, যত মহিলা আছে পৃথিবীর বুকে সব ছেলে সব মেয়ে মেয়ে থেকে ছেলে, এগুলো তো আজ চলছে কিনা। তো স্বামী সাহেব বলছেন ভালো একটা শহর থাকে যেখানে ভালো ডাক্তার বা ভালো আলেম রয়েছে, না হলে যদি ভালো আলেম না থাকে আলেমই না থাকে যাবে এই মূর্খ বক্তার মতো, এগুলো যদি থাকে তাহলে তো আপনাকে ধ্বংস করবে, এইভাবে মানে আপনাকে শিরকের শিক্ষা দিবে নাউজুবিল্লাহ মিন যা। তো ভালো আলেম সম্পর্কে বলা হয়েছে যে এরা শয়তানকে যেমন তারা দিয়ে রজন করা হয়, ভালো আলেমদের এটা দায়িত্ব যত প্রকার বেদাতি কট্টর বেদাতি শিরিকবাদী যারা যারা ইসলামের প্রতি হয়, যেমন একটা আগে শুনলেন গরিব সাহেবরা এদের সম্পর্কে সতর্ক করতেই হবে, বেদার ফোকার করতেই হবে। আর একটা ফায়দা হলো কি,
তিনটা কাজ বলা হয়েছে না, একটা হলো তারাটা হেদায়ত লাভ হয়, রাস্তা পাওয়া যায়, শয়তানকে পাথর ছড়িয়ে ছুঁড়ে গভীর স্ফুলঙ্গ মারা হয় এই তারাটা রাজি থেকে, আরেকটি হলো এবং যে আমরা সর্বদা কোরআন ও সুন্নাহ অনুসরণ করব এবং কোরআন সুন্নাহর পথে যারা দাওয়াত দেয় তাদের কথাকে আমরা গ্রহণ করলে আমাদের জান্নাতের পথ সহজ হবে আর আন্দাজের কথা শুনে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের সেই ভাবে সমস্ত দিন তাহলে দশ তারিখের আমলগুলির ভিতরে রোজা রয়েছে, বিশেষ করে আরাফা দিবসের রোজা বুঝতেই পারলে যে ওই দিনের রোজা থাকলে আরো দুই বছরের মানে খারাপ হয়ে যায়। এরপরে আসুন আরো কি আমল হয়েছে সেগুলোতে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, বিভিন্ন শতাম যে কোনো শতাম আমাদের আমল থেকে সুতরাং শতাম রয়েছে নামাজ, নামাজের পাশাপাশি রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তারপরে দান, খায়রাত, সাদাকা, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা, পিতামাতার প্রস্তাব নেওয়া, পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, এই দিনগুলিতে তাদের খোঁজ করা, এগুলো সবই শতাম আমাদের। এগুলোতে ইনশাআল্লাহ আমরা এই দশ তারিখ অতি ভরে যাওয়ার চেষ্টা করবো আর দশ তারিখের আমল বিশেষ আমল কোরবানি, এই কোরবানির বিষয়ে আমরা কিছু বলবো ইনশাআল্লাহ। কোরবানি করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ইব্রাহিমের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে এই সুন্নাহ জারি হয়েছে আর পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ আমল করেছে। এই কোরবানি করা বাজে ফরজ নাকি সুন্নাহ এ বিষয়ে আমাদের ভিতরে অধিকাংশ আমাদের বলে যে এটা সম্পূর্ণ সুন্নাহে মাফা গুরুত্বপূর্ণ সুন্নাহ, কখন তার কিছু আমাদের বলে যে এটা ফরজ ওয়াজিব সমস্ত মানুষ করে, অতএব এই কোরবানি পরিত্যাগ করা উচিত না এবং এই কোরবানি দেওয়া উচিত। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ধার করে হলে তুমি কোরবানি করো, আর আমরা শুনে আসছি যে ঋণ থাকলে কোরবানি হয়, এটা ভুল কথা। আজকাল বিদেশের বেশিরভাগই মানে বেতন একটা আর কাজ ধরে সার অনেক বড় তাই দেখতে মানে গোয়াল মাসের হাঁ এক কোরবানি দিবে না তাহলে তো এটা সঠিক না যে ঋণ কোরবানি পথে বাধা। তবে এমন যদি হয় কেউ জবাবের তরফকে মিসকিল যে তার ঋণটা মানে বোঝা চেপে আছে আবার সে যদি কোরবানি দেয় একটা আরেকটা বোঝা চেপে তাহলে তো আপনি তো আমরা পাঁচের খরচ পাবেন কিন্তু ঋণ প্রধান পথে পাবে যদি ঋণ আদায়ের সামর্থ্য থাকে হয়তো বর্তমান নেই তাহলে কোরবানি করতে বলছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরবানি কি কি পশু দেয় বলেন, আট প্রকার পশু কথা আল্লাহ কোরআন বলেছেন। এই আট প্রকার পশু কি কি, ভেড়া, বকরি, ছাগল, গরু, চার প্রকার নর্মালি নিয়ে আট প্রকার আছে। এই আট প্রকার কোরবানি পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে কোনো সন্দেহ নেই আপনার কোরবানিটা হয়ে যাবে। কিন্তু এর বাইরে যে মহিষের বিষয়ে উদ্ভুত একটা আলোকপাত করেছি যে উদ্ভুত যারা বুঝেছেন বুঝতে পেরেছেন মহিষটাকে গরুর ভিতরে ইনক্লুড করা হয় কোরআনে আল্লাহ বাকার বলেছেন আর আরবিতে মহিষের শব্দ হলো জামস। সুতরাং এখানে খেলাপ হয়েছে, নামের ভিতরে খেলাপ হয়েছে, দেখার ক্ষেত্রে অনেকটা খেলাপ হয়েছে, চেহারা স্বরূপ কিন্তু মিলে না। তবে করোনায় যে বলেছেন যে জাকাত সে গরুর মতে জাকাত এই দিক থেকে কেউ ব্যাস করে বলছেন কিছু অনেকদিন যে এর মতো গরুর মতো এত কোরবানি চলবে এটা ব্যাস ছিল সব ভারত মহাসের বিখ্যাত আলেম আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি তিনি বলেছেন যারা মহেশ এবং গরুকে সমান করে বিশেষ করে হানাফি মাঝে এটা খুব চালু হয়েছে তিনি বলছেন আমাদের মাধ্যমে এটাকে সমান চোখে দেখা হয় কত আকার আছে। কেউ যদি কসম খায় তার বেবি তালা যদি গরু গোস্ত খায় তারপরে মহিষের গোস্ত যদি খায় বেবি তালা খায় আমাদের কত আবার যদি
মানে সে বলছে আমার দুই পাপ, যেটা আমি গরু বস্তা খাই, কিন্তু মশাই বলছে দুই তালাক। আবার দ্বিতীয় বলছে আল্লাহর কসম আমি গরু বস্তা খাবো, এরপর মহিষের বস্তা খেয়েছে, বলছে তার কসম ভাঙবে না। তাহলে সে গরু আর মহিষ দুটো খাওয়া হয়েছে আমার মাঝে, কিন্তু কোন মায়ের সঙ্গে কিন্তু এক করে দেওয়া হয়েছে, তাতে বোঝা যায় যে একটা আসি পাবে। তো কিছু ঢঙ্গে একটা তো আছে, অনেক আমাদের বসে যে হয়ে যাবে, কিন্তু কিছু আমাদের দিন দুটো ভেঙে দিয়েছে। সদর শেখ হোসেন বলছে যে এটা এই বাহিমতুল আনামের ভিতরে যদি পড়ে তাহলে ভালো হয়, মানে চতুর্থ অজন্ত যেগুলো গৃহপালিত হিসাবে যেগুলো আরবরা লালন পালন করতো, এর ভিতরে যদি পড়ে তো ভালো কথা, না হলে কিন্তু মানে হবে না। তারপর বলেন যে মহিষটা আরবের নিকটে পরিচিত প্রাণী ছিল না, মানে সেগুলি যাদের উপর কোরআন নাজিল হয়েছে, যাদের খেতাব করে কোরআন এসেছে কথা, তো ওই সময় এই মহিষটা পরিচিত কোনো জন্তু ছিল তারা চিন্ত না, কারণ কিছু ভিতর কথা আছে। মুশকিল হলো যে খাওয়ার টানটা বেশি বাঙালি অনেক সময়, মানে বলে গরু খেলে গরু বস্ত্র খেলে ডায়াবেটিস খাবি ছিল অনেক লোক, তখন কি ওই এই চিন্তা নিয়ে ওই মহিষকে মানে গরু মানে হিসেবে গেছেন। কিন্তু এদিকে খেয়াল করা উচিত যে মুখ্য উদ্দেশ্য কি, গরুর পশুর রক্ত মাংস না আল্লাহ রাহমানকে বলে দিয়েছেন না ইয়া আল্লাহ রাহমাহা ওয়ালা দুনাহা ওয়ালা ইয়া মুতাকাম, আল্লাহ নিকটে সমস্ত পশুগুলি রক্ত মাংস কিছুই পৌঁছে না, রক্ত আমি হলে শুধু পৌঁছে থাকে তোমাদের পরহেজ গাইতে আমার কে কত আন্তরিক হয়ে আমার এই ধানটা পান আছে এটাই আমার দেশ। আর যেহেতু এর মূলে ইসমাইল চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি 80-85 বছর বয়সে এই সন্তানটি পেলেন, দোয়া করলেন আল্লাহ সালেহীন দোয়া করলেন আল্লাহ রাব্বুল সন্তান দিলেন, কিন্তু সন্তান যখন দৌড় ছাড় করা বয়সে উপনীত হন, মানে বলেন 10 বছর বলেন 9 বছর 8 বছর হন, এক কথায় দৌড় ছাড় করা শুনতে এখন এখনো বাড়ে না, আল্লাহর আদেশ আসে ইব্রাহিমকে যে ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করতে হবে, স্বপ্নে আল্লাহ বলেন না, স্বপ্নের স্বপ্নটা এক প্রকার ওয়াহী, স্বপ্নটা এক প্রকার ওয়াহী নবী রাসূলের স্বপ্ন, আর আমাদের স্বপ্নটা বলা যাচ্ছে ওয়াহীর 46 ভাগে 1, 9 46 ভাগে 1, তার মানে অল্প স্বপ্ন 10 তাও সত্য স্বপ্ন, আর নবী রাসূলের স্বপ্ন অসত্য হয় ওটা ওয়াহী। তো কোরবানের আদেশ সকালে তিনি তার সামনে বলছে যে আপনি এমনি আওয়াজে মানামে আমি আর বাহু তাম বহু মাদা আবা আমার স্নেহ সন্তান দেখছি স্বপ্নে তোমাকে আমি কোরবানি করছি, সুতরাং তুমি বলো তোমার কি সিদ্ধান্ত। তখন সন্তান কি করেছিল ইয়া আতিফ আল মাহবুব মা সাদরি উনি ইনশা আল্লাহ মিন সালিহ, কি বলছে হে আমার সন্তান আপনাকে যে কাজে নির্দেশ সেটা করে অচিরে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত করেন। চিন্তা করে দেখেন যেমন বা আল্লাহর বিধান অনুসারে সন্তান কি করবে, আল্লাহর বিধান আল্লাহ চেয়েছেন আমার রক্ত আল্লাহ কোরবানি চেয়েছেন খালাস আমি প্রস্তুত আমার জীবন দিল্লিতে প্রস্তুত, তাহলে পিতা পুত্রের আল্লাহর হস্তে স্যাক্রিফাইস একটি আল্লাহ আপনার কোরবানির সময় কোরবানি দিচ্ছেন, এরকম মানুষজন আছে তারা প্রস্তুত ইব্রাহিম আসলাম তার সন্তানকে সবাই করেন কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত, তিনি ভালোবাসেন সন্তানকে অনেক ভালোবাসেন, এলাকা আমাকে আমার ইমাম কাইম রহমতুল্লাহ আলাইহি বলেছেন রহস্য সেটা কেন ইব্রাহিম আসলামকে কোরবানি নির্দেশ দেওয়া হলে ইসমাইল আবার কোরবানি না হতে প্রত্যাহার করে, তো বলা হয়েছে যে ইব্রাহিম আসলামকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছেন, ওয়াত্তাখাযা আল্লাহ ইব্রাহিম খলিলা আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, মানে অন্তরা বন্ধু যে দুই বন্ধুর মাঝে অন্যকে আরো শরীর না থাকে, তো ইব্রাহিমের ধরে এই সন্তানটি হলো ওই বার্ধক্য বয়সে তখন অনেক ভালোবাসা শুরু করবে, কারণ এই সন্তান তার হৃদয়ে একটা স্থান করে নিয়েছে। আল্লাহ চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই ভালোবাসা শুধু আল্লাহর হস্তে অনুভব করে, কোনো যেন ভেজাল না তার মধ্যে থাকে, তাই একটা বিরাট পরীক্ষা নেওয়া হয়েছে তার উপরে, ইব্রাহিম কুরবানি করতে হবে তোমার সন্তানকে। ইব্রাহিম সাথে ইচ্ছা হয়েছে আল্লাহ আদেশকে ফলাফলের প্রস্তুত হয়ে গেছে এবং সন্তান প্রস্তুত, সন্তানের মধ্যে আল্লাহ আল্লাহ যা আপনার নির্দেশ করে সেটা আপনি পালন করেন, তার মানে আল্লাহ নির্দেশ যখন আমি জানতে পারবো সেটা পালনে আপনার আমার দ্বিধাবন্ধিত হওয়ার কথা নাই, উচিত নাই, এগুলো ইমানের দুর্বল আল্লাহ সুস্থ কিসের সমস্যা এটা মানতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান করে যে তোমাকে কোরবানি করতে প্রস্তুত হয়ে আল্লাহ নির্দেশ দিয়ে, আর আমরা আল্লাহ কত আদেশ কত নির্দেশকে লঙ্ঘন করেছিল, কেউ স্ত্রী তো হয় দিই, কেউ দুনিয়া তো হয় দিই, কেউ সমাজে তো হয় দিই, একটা আমাকে বলছে যে কোরবানি আমি দিতে ইচ্ছা করে না, মানে পর্যবেক্ষণ সামাজিক চাপে যদি আমি দেই অসুবিধা আছে,
তাই বললাম ভাই সামাজিকটা কাজ কোরবানি দিয়ে আপনি লাভটা কেন? এটা কোরবানি হলো যে দেখবেন এই চিন্তা চেতনা নিয়ে আমি করব সমাজ কি বলবো যদি কোরবানি না দেয়। আবার একজন শুনে আমার বলেছে, বলে যে এবছর আমি কোরবানি দিতে পারবো। তখন কেন আপনি বিদেশে বসে অনেক টাকা ঋণ হয়ে গেছে, অনেক টাকা ঋণ আছে। তো আমি বললাম ঠিক আছে ছোটখাটো একটা কিছু দিয়ে করবেন, গরু দিয়ে না পারলেন সারা বছর গরু দিয়ে দিয়ে আসেন, তো একটা ঘোড়া কেন গরু পরিষেবা দিতে পারেন, তো দিতে পারবেন সমাজের চিন্তা করবে, সমাজের লোক কি করবে, আমার মেয়েরা ছেলেরা বস থেকে পাবে না, সমাজের লোকেরা কি মনে করবে, আমি যদি বড় লোক আমি বিদেশে ইনকাম করি গরু দিয়ে না দিই মানুষ কি বলবে, এ কি বলবে, সে কি বলবে, যদি আমি সলিউশন না পাই আপনার জন্য তাহলে মানুষের কি বলবে, বলবে যে ছেলেটা বিদেশ করে বকিল হয়ে গেছে সমাজে কিছুই হবে। এই জন্য যদি আপনি খাদ্যগুলি খাওয়া এই মেধাবী খাদ্যগুলি বা এই জন্য যদি আপনি কোরবানি করেন লাভ কিছু আছে কোনো লাভ, ওটা এক প্রকার শিল্পী কর্মে পরিণত হয়ে যাবে, মানুষকে খুশি পাবে। অতএব খেয়াল করতে হবে যে আল্লাহকে খুশি পাওয়ার জন্যই সমাজের আপনি মানুষকে দেখাবেন চলবে না, আল্লাহর ওয়াসে আপনি যেটা করবেন সেটা আল্লাহ আল্লাহ ভালোবাসলো আল্লাহকে ঘৃণা করলো আল্লাহকে দান করলো আল্লাহকে দান করে দিল সেই ইমান করবে। সুতরাং আপনি মুখ্য বিষয়ে করবেন আপনার আল্লাহর কে কে বলবো সেটা দেখার বিষয় নয়। ফেসবুকের মাধ্যমে দেখুন কোনো ভাইরাল হবে যে যদি আপনার আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকে তাহলে মানুষের পাওয়া করবে না, মানুষকে কি বলছে এতটুকু মেজাজ নিয়ে আপনি কাজ করবেন ইনশাআল্লাহ আপনি স্থান চান না। এই প্রশ্নগুলি কোরবানির ক্ষেত্রে আমাদের এটাই মনে রাখতে হবে এটা আল্লাহর নির্দেশ। অতএব আমি শুধু সবাই আশায় কোরবানি করব ইনশাআল্লাহ আমার ছোট ভেড়া ধম্পা গরু বকরি এটাই হলো ওই বড় লোকের মোট গরু বিক্রি করে দেবে আনতে দরকার। আর বড় লোক যে পেপার পত্রিকায় দেখানো যায় মিডিয়াতে দেখানো যায় বড় গরুটা কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে, 2 লাখ 3 লাখ 9 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে কিনেছে, হয়তো আমার গরু কোনো মূল্য নয় এক টানা করে মূল্য না হবে যদি এখানে না থাকে আমদের না থাকে অবশ্য আমদের থাক যদি থাকে কারো তাহলে হয়তো সব কিন্তু ভাষা যেভাবে দেখা যায় যেভাবে মিডিয়াতে প্রকাশ করা হয় তাতে বোঝা যায় যে মানে মুশকিল আছে এখলাসের সমস্যা হতে পারে। যাই হোক আন্তরিক হয়ে আমরা এই কোরবানির গুরুত্বপূর্ণ নির্ভর করব, লক্ষ্য করে দেখেছি কোরবানি নামাজের পরে করে উল্লেখ হচ্ছে ফসল নিয়ে রব্বে খাওয়া না, তুমি তোমার রব্বের জন্য নামাজ করো সালাত আদায় করো ওয়ান হাফ এবং কোরবানি করো, তাহলে সালাতটা হবে আল্লাহর ওয়াস্তে কোরবানি হবে আল্লাহর ওয়াস্তে। তো সালাতের পরে করে করে ইসলাম তাহলে এই স্যাক্রিফাইস আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান আমরা বুঝতেই পেরেছি। অতএব এটাকে গুরুত্ব দিয়ে আমরা আদায় করার চেষ্টা করব। আর আট করার বছর দিয়ে কোরবানি হয় বুঝতেই পেরেছেন এই পশুগুলির ক্ষেত্রে একটা বয়স রয়েছে শরীরের সেটা হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাযবাহু লিল মুসিন্নাতি ইল্লা ইয়াসর আলাইকুম তাযবাহু লাহা আমিন বাহ, তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা পশু সারা কোরবানি দিবে, মানে নতুন দাঁত ওঠা পশু সারা কোরবানি দেব, যদি কষ্ট করা হয় তাহলে ভেড়া দেব ভেড়া কোরবানি দেব, মানে নতুন দাঁত না ওঠো ভেড়া দেব, মানে সামা সোনা ভেড়া কোরবানি চলবে মসজিদের কাছে রেখে বাবা তোমরা নতুন দাঁত বাড়ানোর পশু সারা কোরবানি করো। সুতরাং কোরবানি হবেই না ভেড়া অন্যান্য সকল পশুর ক্ষেত্রে অবশ্যই দাঁত নতুন উঠবে, একটা হলো যথেষ্ট হয়ে যাবে বা নতুন দাঁত উঠে ভেঙে গেছে আগেটা নতুন দাঁত উঠা শুরু করে তবুও চলবে আমাদের একটা বয়স নেওয়া আছে বাস্তবতা দেরি সেই সে বলছে কোন কম করে 5 বছর লাগবে গ
গরু কমপক্ষে 2 বছর, বকরি কমপক্ষে 1 বছর, তাহলে কোরবান চলবে। আর ভেড়া 6 মাস পূর্ণকারী হলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো পশুর বয়স। আর নিয়ম হলো একটা পশু একটা পরিবার পক্ষে যথেষ্ট হয়ে যাবে কোরবানি। হাজিরা যে কোরবানি এটাকে হাজি বলা হয়। এখানে কিন্তু প্রত্যেকে গাঁদার পক্ষে একটা কোরবানি হয়, একটা বকরি অথবা 7 ভাগের 1 ভাগ গরুতে বা। কিন্তু এমনি কোরবানির ক্ষেত্রে গোটা পরিবারের পক্ষে যথেষ্ট হয়ে যাবে। একটা মাস মাঝে পরিবার সদস্যরা প্রত্যেকে সক্ষম, প্রত্যেকে চাকরি, প্রত্যেকের কাজ করতে আলাদা শুধু খাওয়া দাওয়া একটা বেড়ে যাচ্ছে। সৌদি আরবে শেখরা বলছে, শাহের বাস রহমতুল্লাহ বলছেন যে না, তাহলে প্রত্যেকে আলাদা করে যদি সক্ষম হয়ে ক্যাশ করে আলাদা করে খাওয়া একসাথে হলে চলবে, কারণ ওরা সবাই সামর্থ্যমান হয়ে গেছে, ক্যাশ করে আলাদা হচ্ছে। অতএব তারা যদি স্বতন্ত্র, অতএব প্রত্যেকে যা যা নিয়ম হতে দেয়, মানে প্রত্যেকে তার বেবি, তার স্ত্রী, তার ছেলে মেয়ে পক্ষ দিতে পারে, মানে যারা তার অধীনে রয়েছে। আর ছেলে মেয়ে আছে কিন্তু সবাই আলাদা, ছেলে ওই ঢাকায় বাস করছে আর ছেলে চিকাগোয় বাস করছে, ছুটিতে এসে তারা একসাথে হয়েছে চলবে না, আলাদা আলাদা কোরবানি তাদেরকে দিতে হবে। যদি এটা সন্ন্যাস হিসেবে ভাব হতে চায় তাহলে আলাদা দিতে হবে। বা যদি ভাবে পায় তাহলে বুঝতে পারছি যে ভাবে ভাবে না কোনো সমস্যা আছে। বিষয়টা আমরা আশা করি বুঝতে পেরেছি। শরীর কোরবানি এটা যদি সম্মত কেউ খাওয়াটা অস্ত্র আসার কুমন্ত্রণ মতো একটা কথা বারবার বলেই থাকে, শরীর কোরবানি সবার সাথে কাজ, এসব বাজে কথা, এসব দায়িত্বহীন কথা। শরীর কোরবানি সকলে মকিম অবস্থায় সারা অবস্থায় এটা প্রযোজ্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছু আগে সফরে ঘটেছিল কোরবানি 7 ভাগায় দিয়েছিলেন। আবার কিছু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক দোয়া বলেছেন, বলেছেন আল বাকরা তান সাবা ওয়া জাসা ওয়া সাবা ফিল আরহাম। এবং মাসুদ রয়েছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গরুতে গরুতে 7 জনের পক্ষে কোরবানি চলবে। এভাবে হাদিসের উদ্দেশ্য হলো জামার গ্রন্থে হাদিসে এসেছে। আমাদের সাহাবী আনাস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জাসা ওয়া সাবা মোট 7 জনের পক্ষ থেকে। এটা ইসলাম কিন্তু আল্লাহ রাসূল বিধান বলছেন, আর আপনি এটা নিয়ে আনছেন যে সকলের সাথে এটা খা, এটা হাদিসে বলা হয়েছে। তো এই হলো কোরবানির বিষয়ে কথা। যে কোরবানি ঈশ্বরে কেন বলতে, তবে আমরা যদি সিরিয়াল করি কোরবানির ক্ষেত্রে কোনটা পশু বেশি ভালো, তাহলে আমরা বলবো 1 নম্বরে আসবে। এরপরে গরু, এরপরে ভেড়া, এরপরে বকরি ছাগল, এরপরে সাত শরীরের একটা ভাগা, মানে গরু দেহ উঠে গেল, তাহলে ভাগাটা পরে আসে অনেক পরে। এই হিসেবে একটা গোটা পশুটি আল্লাহ আসতে কোরবানি করেন, এটাই হবে সব থেকে উত্তম। কিন্তু শরীর কোরবানি না যায় এমন কথা না। সমাজে কিছু পশু রয়েছে কোরবানিতে চলবেই যায় না, এই পশুগুলি চার কথা আল্লাহ বাই আওয়ার স্পষ্ট কান আর যায় বাই আওয়ার স্পষ্ট নেন এবং এমন পাতলা যে তার হাড়ের মাথা ব্যক্তির সমান রয়েছে। স্পষ্ট রোগ অনেক রোগে বর্জিত হয়েছে চলবে না, চা করার পশু এই দর্শিত চলবে না, আবার মাসের মজা তাহলে না যায় কোনোভাবে। এর থেকে যেগুলি পশুর বেশি দোষ করবে বলা হয়েছে স্পষ্ট কান, মানে একটা চোখ না একটা চোখ কান আর দুটো চোখ যদি কান তাহলে চলবে, বলছে এক পা ফোড়া চলবে না, 2 পা যদি ফোড়া থাকে, 4 পা যদি তার অচল হয় চলবে, চলবে বেশি যথেষ্ট প্রাণী চলবে। কেউ যদি কোরবানি পশু কিনেছে, কেনার পর দেখা গেছে অর্ধেকের রোগ সৃষ্টি হয়েছে পরে কিনে নেওয়ার পর, তারা বলা আমাদের বলে যে এটা চলবে ইনশাআল্লাহ। এরপরে বদলি করে দেওয়া ব্যয় হবে, সিম কাটা, লেজ কাটা, এগুলি পশু চলবে না এমন কথা না, তবে বেছে চলতে হবে যাতে নিখুঁত পশু দ্বারা কোরবানি দ্বারা এটা খেয়াল করতে হবে, এটা খেয়াল করতে হবে। কিন্তু কোরবানির পক্ষে বাধা হয় মৃত ব্যক্তির পক্ষে কোরবানি, এটা 3 ভাগে বিভক্ত। মৃত ব্যক্তির রসিদ খেলে করা ওয়াজিব, আর মৃত ব্যক্তিকে শুধু জীবিতের সাথে নিয়াদের শরীর করে কোরবানি দিয়ে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন। এটা জানা হয় তার পরিবার কিছু লোক মারা গিয়েছে, বিবি খাদিজা মারা গেছে, তার অনেক মেয়ে মারা গেছে, তো এই নিয়াদের সামিল করতে হয়। একটা পশু জবাই করার সময় জীবিত মৃত্যুকে সামিল করে জবাই করলে কোরবানি করলে অসুবিধা নেই, এই মৃত ব্যক্তির সব হয়। আর একটা অবস্থা আছে মৃত ব্যক্তির অসুবিধা নেই, আপনি মৃতকে জীবিতের সাথে শরীর করে কোরবানি করছেন বরং স্বতন্ত্র দিচ্ছেন, এটা সব কাজ আছে। আব্দুল মোবারক বলেন তবে তাবি তিনি বলছেন যে এইভাবে যদি কোরবানি করে সবটুকু আল্লাহর রাস্তায় সব কিছু খারাপ না। এগুলো কিছু কথা
আশা করি আপনাদের প্রশ্নের কিছু উত্তর অগ্রিম হয়ে গেছে। হয়তো সকলের সুবিধার জন্য একটা প্রশ্ন করেছে, আমি যদি বলছি নিয়ে আমল আরাফার রোজা রাখলে সামনের বছর পিছনের বছর দুই বছরের তো এখন বাংলাদেশের জন্য কি একদিন পরে তো মনে করেন এটা আসে, ওরা কি ওই আরাফার দিনই রাখবে না একদিন পরে রাখবে সেইটা আমার প্রশ্ন। আমি যখন বই লিখি কোরবানির বিষয়ে সেখানে কিন্তু আমি এটাকে বেশি প্রাধান্য দিয়েছি, এটাই বলেছি যে আরাফা রোজা আরাফা দিবসে হবে। তো অনেক আলমান এটা বলছে, আমাকে সৌদি আরবের রাজা বা এমা তারা এদিকে গিয়েছে আরাফা দিবসে হলে আরাফা দিবসে রাখতে হবে। তবে বই লেখার পরে মানে আস্তে আস্তে দেখলাম যে এখানে একটা রাত হয়েছে, কিছু আলমান বলছে যে না আরাফা দিবসে রোজা যার যার দেশ অনুযায়ী কারণ সে দুটি মিডিয়া ছিল জানতে পারতাম কোন দিন হওয়া যাবে। এখন যারা হাজি হজে গে তারা বুঝতে পারতো, তারা অনেক আগে বেরিয়ে হজে পানি জাহাজ নিতে। তো ইসলামী রাষ্ট্র চলে আসছে খেলাফত কাল সব এইভাবে এই মাসলাটি যে আলাদা যার যার দেশে খবর এমন দেখে না যায়। তার জীবনে একটা জীবন মন্ত্রে বলেছেন যে হজে গেল মিশরের লোকেরা আরাফা একদিনে দেখলো আর মিশরে পালিত হয়েছে আরাফা আরাফা দুই দিনে হয়ে গেছে। এটাই ছিল আগে, এটাই আমার ছিল মিডিয়া যেমন ছিল যে আরাফা যার যার দেশে খবর, কিন্তু এখন মিডিয়া হওয়া সবাই একটা দেখছে যে আরাফা আজকে হয়ে গেছে। এই কারণে এই মাসলা নিয়ে অনেক জোরালো কথা উঠেছে যে আরাফা রোজা আরাফা মাস অনুযায়ী না যেদিন আরাফা সেদিন নাকি যা তার দেশ হয়, তার মানে বুঝে রাখি আমাদের দেশে একদিন পরে হয় নয় তাই না, যেদিন আরাফা দিবস সেদিন কিন্তু আমাদের আটে দিন হয় সাত নয় দিন হয় প্রায় আট। তো আরাফা মাস ফলো করবেন নাকি তারিখ ফলো করবেন, তো অনেক লম্বা দিন বা এটাই ছিল আসল কথা যে যার যার দেশ অনুযায়ী ফলো করবেন। আর মিডিয়ার নির্ভর না ইসলাম, মিডিয়ার বহু পূর্ব থেকে ইসলাম রয়েছে। সুতরাং শেখের নাসিম এটা বলতে বলেছেন যে যা যা দেশ হয়েছে আরাফা পালন হবে, অতএব নয় তারিখে আরাফা হয়েছে আমাদের দেশে এক তারিখ পরে হবে আরাফা হয়ে যাবে রোজা রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ এটা বলা যেতে পারে যে শেখের নাসিমের ভাষা এটা হল সঠিক। আর কিছু আমাদের কাছে মানুষ তবে দেখেন যারা বলেছেন আরাফা মাসের সাথে রোজা রাখবে আরাফা দিবেন না, এর একটা নেগেটিভ ইফেক্ট নিতে পারে দেখেন যে যারা আরো পশ্চিমে রয়েছে মরক্কো অনুভাবে সিরিয়া এরা আরাফা সৌদি আরবের একদিন আগে চাঁদ শেষে পর আরাফা যেদিন হয় সৌদি আরব সেদিন ওদের কুরবানি সিরিয়াতে হতে পারে মরক্কো হতে পারে। এমনকি আরো আসলে সাহাবির জামানায় সাহাবিদের জামানায় পাওয়া গেছে এমন যে ইবনে আব্বাস মদিনায় রোজা রাখলেন একদিনে আর মোয়াবিয়া ছিলেন শাম দেশ, শাম দেশবাসী তারা রোজা রেখে আরো একদিন অ্যাডভান্স অ্যাডভান্স করে মানে আরো একদিন আগে তারা চাঁদ দেখেছে। ওখানে একজন গিয়েছেন এক মহিলার গোলাম কোনো কাজে পাচ্ছেন উনি ফিরে এসে দেখেন যে এরা রোজা রাখছে, তো বলেন যে আপনার রোজা রাখি যাচ্ছেন আমরা তো রোজা শেষ করে দিয়েছি, তো বলছে কখন দেখেছি তো বলে যে একদিন আগে কথা বলে এর না হলো যে আমরা তো একদিন পরে দেখেছি, অতএব আমরা রোজা রাখতে থাকবো যতক্ষণ আমরা নতুন চাঁদ না দেবো। তাহলে আল্লাহ সাহাবীদের জামাত সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখেছে, তো এই ধরে সিরিয়াতে এখন আছে একদিন আগে যে চাঁদ দেয় তাহলে আরাফা দিবসে রোজা করার কোথায় যেদিন আরাফা সেদিন তাদের কোরবানি দেয় বুঝেছেন বিষয়টা, তো কোরবানির দিনে কি রোজা রাখা যাবে যেদিন রোজা রাখা যাবে না হারাম, তো এদের রোজা কোথায় গেল বুঝেছেন। এই হিসেবে আমাকে পরবর্তীতে এটাই আমাকে বেশি ভালো লাগে এবং মনে করি ভাবে বেশি আরাফা রোজা যদি নাও থাকে আরাফা রোজা কিন্তু ওঠায় বুঝেছেন, এমন যদি হয় ধরে নাম যে হওয়া ধরে না আরাফা কোন কাঠের এসে মাত্র মধ্যে দখল করেন আপনি রোজা রাখবেন না অবশ্যই রোজা না আরাফা রোজা আপনার থাকে এটা এই বাদত আসলে বুঝতে পেরেছি। এরপর আমরা বলবো যে যারা আরাফা রোজা রাখে এই দিনে আরাফার মাঠে ফলো করে সৌদি আরবে ফলো করে তাদের রোজা পাতে আমরা বলবো। আবার তো সতর্কতামূলক বলেছেন একদিন আগে থাকে অসুবিধা দুটো দিন রোজা রোজা থাকে মানে মাসে দুটো রোজা থাকে আট তারিখে বা নয় তারিখে থাকে এভাবে কেউ বলেছে, তবে এই যদি সব জায়গায় মিলবে না
কোরবানির ফজিলত বর্ণনা করেন, কোরবানির ফজিলতে খাস কিছু যে হাদিস এসেছে, যেমন প্রত্যেকের নামে একটা করে নেকি, তারপরে কেয়ামত মাঠে এগুলো বাহন হবে, এগুলো সবই জয়ীব জাত হাদিস। যেমনি কোরবানির ফজিলতে এতটুকু যথেষ্ট যে 10 তারিখের আমলের একটা আমল, আর রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে অন্য কোনো দিনের আমল এই দিনের আমলগুলি মহ আমল ক্ষেত্রে, তাহলে অত্যন্ত প্রিয় আমল কোরবানির আমল আমরা বুঝতে পেরেছি। এবং আল্লাহ আপনাকে নেকি দেবে, আপনার সেকেন্ড টাইম কোরবানি করার প্রাককালে হুজুর ছুরি হাতে নিয়ে কি দোয়া করেন, হুজুর ছুরি হাতে নিয়ে কি দোয়া করেন, এদিকে অনেক বাড়াবাড়ি দোয়া আছে। যেমন আগে বলেন যে পশুর কার পক্ষ থেকে কে কোরবানি দিবেন, নামগুলো উল্লেখ করেন, এগুলো কোনো প্রয়োজন ইসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনি কোরবানি খান, আপনার কোরবানি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যদি কেউ
জালসা ইস্তেরাহ যে একটা কথা বলে, মানে প্রত্যেক রাখাতে উঠা করবে, পড়াকে উঠা করে একটু জেরিয়ে না, একটু আরাম করা, তাহলে ওই সময় তাকবীর দিয়ে একটু আরাম করতে হবে। তো ওই সময়তে আপনি রফল আদান করে নিতে পারবেন, ওই সময় এক কথায় ওই সময় তো করতে পারেন, পরবর্তীতে আপনি উঠে রফল আদানটা করতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা দুটাই বিধি সম্মত। মাঝহাব আমরা কেন মানি? মাঝহাব তৈরি হয় কত হেজিতে এবং কে তৈরি করে মাঝহাব? আল্লাহ ভালো কে তৈরি করছে, মানে মাঝহাব আমরা যদি আমরা দেখি মাঝহাব মানা মানে এটা কখন থেকে শুরু হয়েছে, তাহলে ইমাম মহাদেশদের তিনি বলছেন যে 400 বছর পরে এই মাঝহাব মানা মানে শুরু হয়েছে, মানে একটা নির্দিষ্ট মাঝহাব মানতেই হবে, না হলে গতি নাই, এ কথা চালু হয়েছে 400 হিজরি, বারো নবীর 400 হিজরি পরে। তার মানে এতদিন আগে তারা কি মানত, কোন হাজ মেনেছে, কিন্তু মাঝহাবের গোলামিটা শুরু 400 বছর পর। এবং দেখেন মক্কাতে, মক্কার মতো পবিত্র জায়গায় যেটা মুসলমানদের বাংলাদেশ, সেখানে 4টা মাসাল আছে, মানে 4 মাঝহাবের 4 ইমাম দাঁড়াতো। হানাফি মাঝহাবের সাফিরা যদি নামাজ পড়ে তো হানাফিরা নামাজে শরীর, বুঝতে এটা সাফির নামাজ হচ্ছে, হাম্বলের নামাজ হলে হানাফি দূরে থাকে, মালিকই দূরে থাকে, মানে 4 মাসাল্লা করা হয়েছে, কত বড় বিদাত। এই বিদাত 600 হিজরি পর্যন্ত চলেছে, মানে 500-600 বছর পর্যন্ত চলেছে, তাহলে কত পুরাতন এবং জঘন্য বিদাত চালু ছিল। এই সৌদি সরকার ক্ষমতায় পাওয়ার পরে মক্কা মদিনা তাদের অধীনে আসলে এই বিদাতটাকে দূর করেছে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহে, তিনি হঠাৎ করে রাতের অন্ধকারে, মানে রাতে এই কাজটা ফিনিশ করে দিলেন, 4টা মশালা একবারে ফুটানো হয়ে গেল, সাফ করে পরিষে করে দিল। দে মাকাম ইব্রাহিম, আল্লাহ যে বলছে মক্কাকে মাকাম ইব্রাহিম মশাল্লাহ, ওটাকে তিনি ধার্য করে ফেলেন। সকালে দেখে যে মাঝহাবি আর পুজো ফেলেন, মানে চার মাঝহাবে সবাই তো মাঝহাবি যে নামাজ পড়লে যার যার টাইম, আর পুজো ফেলেন গেল কই। তো এই কাম করেছিলেন শাহ আব্দুল আজিজ, রাতে রাতে কমপ্লিট করে ফেলছিলেন। এরপরে ফতোয়াও নেওয়া হয়েছে ওলামায়ে দ্বীনের পক্ষ থেকে, দলিল দিয়ে মুক্তি দেওয়া হয়েছিল যে এটাই সঠিক, আর ওটা ছিল বিদাত, যদিও ওই 500-600 বছর বয়স এই বিদাতের। তো এই মাঝহাব যারা ফরজ বলে, এই ফরজ বলা লোকদের মাধ্যমে এই এই জঘন্য রীতিটা চালু ছিল। তো মাঝহাব মানা ফরজ এটা বলা ঠিক না, বরং কোরআন হাদিস মানা হলো ফরজ। মাঝহাব হলো তায়াম্মুমের মাটির মতো, আপনার অজু চলবে না, তায়াম্মুম চলবে না, মাটি পানি থাকতে আপনার তায়াম্মুম চলবে, অজু করতে হবে, কিন্তু আপনি যদি পানি না পান তখন আপনি তাই না। শাহুলের মহাজ বলছেন যে ইমামদের তকলিদ করা দুইভাবে যায়, একটা হারাম তকলিদ, একটা হলো হারাম তকলিদ হালাল। তো হারাম কোনটা? যে সরব আছে তার ইমামের কথা মেনে চলবে, তার বড় হুজুরের কথা মেনে চলবে, যতই দলিত হোক, আমার হুজুর কি কম জানে, অনেকেই বোখারি পড়েনি, অনেকেই দেখেনি, এক কথায় কোনো কাম দেবে না তার নিকট দলিল। এটা হলো হারাম তকলিদ, হারাম অনুসরণ, এভাবে অনুসরণ কাউকে করা যায় না, এভাবে অনুসরণ করে নবীর দরজা দেওয়া হবে। তোমার এটা খারাপ তো বলছে, একটা যাই বলতে তো ইমামের কথা শুনলেন বা কোনো মরব্বির কথাটা আপনি শুনলেন, হয়তো কোনো আলেমের কথা শুনলেন, কিন্তু আপনি অনুসরণে থাকবেন। অনুসরণে যদি এই কথাটা বিপরীত হয় কোরআন হাদিসে, তো ওই কোরআন হাদিসের কথাটা ধরবো, এই কথাটা ছেড়ে দিন। এরকম একটা অনুসন্ধানে মন নিয়ে যদি আপনি মাঝহাবকে মানেন তাহলে সমস্যা নেই, কিন্তু যখনই কোরআন হাদিস বিপরীত কিছু পেয়ে যান মাঝহাবের, মাঝহাবকে খালিবালি করে আপনি কোরআন হাদিসকে মানেন, এটাই হলো ওলামায়ে দ্বীনের কথা। যারা ভালো ভালো ওলামায়ে, চার মাঝহাবের 4 ইমামেরই এই কথা যে আমাদের কোনো কথা কোরআন হাদিস বিরোধী হলে ওটা ফেলে দিও, রাসূলের হাদিসকে ধরো। অতএব এটাই হলো সঠিক কথা। কোরবানি পশুর সঙ্গে আকিকার নাম সংযুক্ত করা যাবে কি না, এটা তো বহু ছাড়া ক্ষেত্রে কল্পনাই করা যায় না, শরীর আনার ক্ষেত্রে এর ক্ষেত্রে ইখতলাফ রয়েছে, ইখতলাফ থেকে বেঁচে চলার চেষ্টা করবেন, মানে একসাথে একটা কোরবানি দিলেন আকিকা দিলেন। আসলে আকিকা দেখেন গরু দিয়ে মুখ দিয়ে আকিকা দেওয়ার বিষয়টাই বিতর্ক, কিছু আমাদের বলছেন যদি আকিকা দাও গরু দিয়ে, তো একটা গরুই দেওয়া দাও বা একটা মুটি দিয়ে দাও, মানে বাচ্চার পক্ষতে, কারণ এটা জানের পরিবর্তে জান, ফেদাও নাস এভাবে বলছে। আবার কেউ বলছেন না তুমি গরু দিলেও 2টা গরু দাও আর উঁট দিলে 2টা উঁট দাও, বকরি ছাগল দিলে 2টা দেওয়ার কথা। আবার কেউ বলছেন না তুমি 2টা কেন যতই দাও, আবার এভাবে কিছু আমাদের বলছে। তাহলে যেখানে একতলাফ সেখানে কেন হাঁট বকরি ছাগল দিয়ে কোনো আকিকা দিলে অসুবিধা আছে, এটা শুনুন। তারপর আমরা বলি যাদের টাকা পয়সা অনেক বেশি বা যাদের ইচ্ছা গরু খাওয়াবে মোট জবাই করে খাওয়াবে, অসুবিধা আপনি গরু জবাই করেন 10 বারটা, কিন্তু বকরি ছাগল জবাই করবেন, এটা আমি হিসেবে
দাওয়াত দিবেন, বলেন যে এই দুটো হলো আগেকার ছেলে হলে মেয়ে হলে একটা, বলেন এটা আরে যে এতগুলো মাথা দেখছেন এগুলো এমনি দাওয়াত করে রাখা আছে। আমি সৌদি আরবে আফ্রিকায় গেলাম, দেখি যে প্রত্যেকের পেরে একটা একটা করে মাথা, বলছি এই কোন কথা। আমি একদিন শুনে আসলাম দরিদ্রে পাইলাম যে ছেলের পথে দুটো বকরি সব মেয়ের পথে একটা, এত মাথা কী করে হয়, যদি ছেলে হয় দুটো হবে, তাহলে ওর পেরে একটা একটা মাথা, ওর পেরে একটা একটা মাথা। পরে আমাকে বোঝালো বিষয় আছে, আসলে দুটো ওই বকরি সাহেব আঁকে এসে বাকি এমনি না খাওয়া, তার বিষয়টা বুঝে আসলে তো কোনো আপত্তি নেই। তো ভাই আপনার যদি এত শখ থাকে যে গরু দেবেন ওর দিয়ে জড়া করেন আর বকরি ছাগল সোনাথ হিসেবে করেন, বাস কর, কিন্তু ওই একতলা হয়ে যান। তারপর যদি বলেন যে না দুটো বকরিতে হবে না, অনেক খানা আয়োজন করতে হবে আপনাকে, অনেক বড় গোষ্ঠী বংশ আছে, অনেক কমিটির লোক আছে, খালাস আপনি কী করবেন, দুটো বকরি ছাগল ছেলে পকেতে আর বাকি দশ বারোটা এমনি গোষ্ঠ খাওয়ার জন্য করেন, বা মেয়ে হলে একটা বাকি দশ বারোটা মানুষের খাওয়ান, গরু খাসি মোট সব জবাই করে খাওয়ান, কিন্তু সোনাথটা মানতে এত কষ্ট হয় কেন। এই জাতীয় একতলাপের ডুবা ঠিক আছে, একটা ভাগ আঁকিকা একটা ভাগ করবে আর একতলাপ তো বুঝতে পারবে এদিকে হাঁটা ঠিক না। তো অর্থনৈতিক চিন্তা করে তো বুঝতে পারছেন যে লোকটা কোন পর্যায়ে যাবে, আল্লাহ হেদায়ত করে। আর সব কিছু দেখেন অর্থনৈতিক চিন্তা, মানে আঁকিকা খাইয়া ও টাকা হাতে পড়ছে, আঁকিকাটা আল্লাহ নেয়ামত, আল্লাহ শুক্রের সব মানুষের খাওয়া। আবার বিয়ের সময় দেখবেন যে অলিমার দাঁত খাওয়ার সময় দেখবেন যে পাঁচ টাকা আছে বসে আছে হিসাব করছে, তখন গরিবরা চায় নিকৃষ্ট খাদ্য, যেখানে মিসকিনকে দূরে রাখা হয় আর যাদের সেরকম আগ্রহ নাই মানে পেট ভরা ওদেরকে দাওয়াত করা মানে ধনীদেরকে, এরকম দেখা যায় আছে, এগুলো উচিত না। জুমার খুতবা চলাকালে অনেকে মসজিদে ঢুকে দাখিলে নামাজ পড়া শুরু করে তা করা যাবে না, হে ভাই পড়া যাবে হাদিস এক সাহাবি সলাই অথবা তিনি জমা খুদা চালাবেন এসে বসে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হে সলাই নামাজ পড়েছো, বসার আগে বসে না তখন যে কম ফসলে রাখা যায় ওঠো উঠে দূরে কাজ করেন মসজিদের কাছে। এরপর তিনি বলছেন যে ব্যক্তি জমার খুদা চালাবেন মসজিদ আসবে সে যেন দূরে কাজ সঙ্গে করে পড়েন, রাসূলের নির্দেশ অতএব পড়া উচিত। এখানে যুক্তি দেখাবেন খুদ্া ওয়াজে বা এটা হলো সুন্নাহ, বরং খুদ্বাকে কেউ ওয়াজে বসে এই নামাজটাকে ওয়াজে বসে, এখন কী করবে। তারপর সব থেকে বড় কথা এই জ্ঞানটাকে আসলে ছিল না যে খুতবা ওয়াজিব আর এই দাখিলে সুন্নাত পাওয়াটা এটা হলো সুন্নত, তো তারপরে তো নির্দেশ করেছে। তো দৈর্য বসে যে পেয়াস করা বুঝতে যাওয়া কিন্তু ভালো মানুষের কাজ না, এই কাজটা কিন্তু এগুলি সরবরাহ করেছে আল্লাহ বলছে সেটা করো, ফেরেস্তা বলছে সেটা করো, আমাকে ফেরেস্তারা কোনো কথা নেই কোনো যুক্তি নেই সেটা করেছে, ইবলিস যুক্তি দেখা করেছে আমার খায়ের মেন আমি ওর থেকে তো উত্তম খারাপ্তানি মিনার আমাকে সৃষ্টি করেছে আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করে মাটি দিন ও কেউ করে মানে আমি উত্তম অগমকে সৃষ্টি মানে সে দেখো এত যুক্তির কি দরকার ছিল, দলিল এসে গেছে খালাস আমার করো। তো আমি এক সময় একটা কথা বলেছি তখন একদিন বলবো যে ভাই আমাকে শয়তান মানি দিন আপনি না আমি আপনার সাথে মানি চেষ্টা করলাম, আপনি এইভাবে যুক্তি দিলে যুক্তিটা ওর সাথে মিলে এগিয়ে বলেছি বুঝেছেন, তার মানে দলিলের উপস্থিতিতে কেয়াস যুক্তি দেখানো ঠিক না। মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা বলেছেন না, কিছু প্রশ্ন উত্তর আলোচনাতে চলে আসবে হয়েছে না বুঝতে পেরেছেন, তো ঋণ করে কোরবানি করলে সব পাওয়া যাবে কিনা অবশ্যই সব পাওয়া যাবে ইনশাল্লাহ, তবে আপনার ঋণের পিছনে উদ্দেশ্য থাকতে হবে শুধু আল্লাহকে খুশি করা, এটা অসুবিধা হবে ইনশাল্লাহ। আর যদি ঋণ করার উদ্দেশ্য থাকে যে না আমার ছেলে মেয়ে কী খাবে এবছর মানুষে কী বলবে, বকরি দিতে পারবেন কিন্তু গরু দিতে পারবেন, গরু জন্য ঋণ করতেই হবে আপনাকে যেহেতু মানুষ কী বলবে, তাহলে কিন্তু আপনার ঋণ করে পয়সা খরচা করাটা এটা বেকার চলে যাবে। হ্যাঁ একবার প্রশ্ন করেছে জীবনে হয়তো অনেক ছোট বড় শিরিক করে ফেলেছি না বুঝে আল্লাহকে এই শিরিক মাফ করবেন কি না, এবং মাফ পেতে হলে কী করবেন, মাফ চাইতে তবা করতে হবে আল্লাহকে তবা চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ক্ষমা নজরে দেখা হবে, আল্লাহ শিরকের গুণও মাফ করে যদি তবা করা খাঁটি গুণে তবা করা ইনশাআল্লাহ, কাজে নিরাশ হতে হবে, নিরাশ হওয়াটা একটা শয়তানের কি চক্রান্ত, শয়তান বলে এত পাপ করছে তোকে আল্লাহ মাফ করবে, তখন শয়তানকে বলতে হবে কিছু কিছু মানুষে বলছে শয়তান বলছে তোরও তো একটা গুণা তোরও তো একটা আল্লাহ দোয়া কবুল করেছে, শয়তান হওয়ার পর বলছে যে আল্লাহ আমাকে সুযোগ দাও কি আমার বলে যাতে মানুষকে গোমরা করবে, তোর একটা দোয়া কবুল করেছে আমার দোয়া কবুল করবে না, আমি কি তোর থেকে খারাপ পাবি বুঝছেন, কাজে পাপ করে নিরাশ হতে হবে আল্লাহ কাছে
যেগুলো চলে সেগুলোই এদার উদ্দেশ্য, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনি যদি ওখানে রাখেন তাহলে আপনার মুক্তির পথ রয়েছে। আর যেগুলো একবারে স্পষ্ট সুদ খাচ্ছে এবং নিয়মিত সবই সুদের ধারা এবং কোনো পরোয়া করে না, তারা যে টাকাটা ইনভেস্ট করে পরোয়া করে না, সুদের কারবার না হারামের কারবার ভালো এগুলো পরোয়া করে না, অবশ্যই এদের যে ওদের যে পাথর ওদের খোঁজ নিয়ে দেখলে দেখবেন যে ওরা হারাম কোনো লেনদেন করে না, ভালো হালাল পন্থায় তারা এটা ইনভেস্ট করে থাকে। তো অবশ্যই পার্থক্য রয়েছে। তারপরে আপনি কি আমাদের মাঠে কিছুটা হলে জবাব দিতে পারবেন এই বলে যে আল্লাহ আমি এই সমস্ত আলেম আমাদের কথা ধরে এদের কথা বিশ্বাস করে আমি এই ব্যাংকগুলোতে টাকা রেখেছিলাম, ওখানে রাখলে আপনি কাম করে দেবেন, হ্যাঁ মানে ধরা খাওয়াশের ব্যাপার নেই। অতএব হয় আপনি অবস্থায় ইসলামিক ব্যাংকগুলো ব্যবহার করেন, নতুবা আপনি ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা লাগিয়ে দিন বা জমি দিন ভালো হিসাবে। মাঝহাব কথা হতে এসেছে তো বুঝতে পারেন, এটা এটা গোড়াগড়ি কথা, গোড়ামির সাথে মানামানি এটা শুরু হয়ে 400 বছর পর। তো মাঝহাব মানে যে ফরজ হয় তো চার মাঝহাবের চার ইমামের মাঝহাবটা কী ছিল, ওদের তো মাঝহাবটা ফরজ হওয়ার কথা, কারণ ওদের মাঝহাব ফরজ না, ওদের মাঝহাব মানা ফরজ ছিল না, ওটা কোন মাঝহাব ছিল আমাকে তো জানার খুব ইচ্ছা, আমি দেখাও জানতে পারি। ওদের মাঝহাব যেটা আমি জানি সেটা হলো কোরআন এবং হাদিস, এই যা সহ সহ মাঝহাব হাদিস হলে সেটা আমার মাঝহাব, কে বলছেন ইমা ইমা সবাই বলছে এই কথা। অতএব কোরআন হাদিসটাই হলো আসল, কিন্তু মাঝহাব মানার পদ্ধতি বলছি যে আপনি মানবেন কিন্তু কোরআন হাদিসের বিরোধী যেখানে হবে সেখানে আপনি মাঝহাব ব্যবহার করে দিন, অসুবিধা নেই। মসজিদ আসা কোন মসজিদকে বলা হয়, বাইতুল মুকাদ্দাসকে বলা হয়, জেরুজালেমের মসজিদ নাকি মসজিদ নববী। কয়েকদিন আগে এক ভিডিও দেখেছি সেখানে বলা হচ্ছে মসজিদে নববী কি, কিন্তু নতুন কথা শুনে আল্লাহ হেদায়েত করে দেবে। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস এটা সব একই মসজিদের বিভিন্ন নাম, অর্থাৎ ভুল ওঠা। সর্বপ্রথম মসজিদ কোনটি পৃথিবীতে সৃষ্টি হয়েছে এটা জানা কথা, বুখারীর হাদিস সর্বপ্রথম মসজিদ হয়েছে এই বাইতুল মসজিদ। কোরবানির সাথে আকিকা করা জায়েজ তো বুঝতে পেরেছেন, কোরবানির সাথে মিলিয়ে একটা ভাগ আকিকা একটা ভাগ কোরবানি ইত্যাদি এটা বিতর্কিত, পূর্বে আলোচনাতে বুঝতে পেরেছি। গরু বা মহিষ যে কোনো একটি আকিকা অংশ হয়ে থাকে, এক কথায় শরীর ভাগে আপনি কোরবানির সাথে আকিকা যোগ করবেন এটা আপনার হবে কি হবে না ইখতিলাফ রয়েছে, তো ইখতিলাফটা আপনি যাবেন কেন এটা আমরা নিষেধ করি যাবে না। ছোটবেলায় না করলে জীবনে অন্য সময় আকিকা করা আবশ্যক কিনা, আবশ্যক ওলামায়ে দিন অধিকাংশ ওলামায়ে দিন বলেন যে এটা আবশ্যক, তবে সামর্থ্য মানের উপরে কিছু আলম বলছেন আবশ্যক, সামর্থ্য যাদের রয়েছে তো করা উচিত এটা, ওলামাদের এটা বলছে 7 দিন না করে 1400 না করে 21 না করে জীবনে যে কোনো একদিন আকিকা দিলে আকিকার সন্ন্যাত ইনশাল্লাহ কাজা হিসেবে হলেও আদায় হয়ে যাবে। টুপি মাথায় দেওয়া ফরজ সন্ন্যত নফল কোনটি, আসলে এগুলো ফরজ সন্ন্যতের অনুটার ভিতরে পড়বে, তবে এটা বলা যেতে পারে একটা মস্তাহাব আমল, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। অনুভাবে সর্বযুগেই দেখা গেছে যারা ইসলামপন্থী তাদের যে শেয়ার ছিল তারা মাথা ঢেকে ঘোরাফেরা করত, মাথাটা ঢাকাটা এটা বলা যেত ভালো আমল, এবং টুপিটা এখনও সেই যুগ থেকে বলা যায় এটা সব মুসলিমদের একটা আলামত হিসেবে চিহ্নিত হয়ে আসছে। সুদী ব্যাংকের কর্মকর্তাদের সাথে কোরবানি করলে সব হবে কিনা, এক কাজ করে সুদী ব্যাংকে যারা আছে ওরাকে সাবধান মিলে কোরবানি দিতে পারে, আপনি ওদের সাথে থাকেন না, এটা সব থেকে নিরাপদ হিসাবে আপনি একান্ত বাধ্য হয়ে দেন, তাহলে আশা করা যায় সুদী ব্যাংকেও যদি এরকম হয় সুদের টাকাটা এখানে লাগাই, সৌদি ব্যাংকের কিছু কিছু অর্থ হারাল থাকতে পারে তো অন্য হারাল অর্থ যদি লাগে তাহলে তার কোরবানি আদায় হবে, আপনার আপনি যদি শরীর না তাহলে আপনার আপনাকে আদায় করে বিশ্বাস, তবে সৌদি লোকদের সাথে আপনি শরীর না চেষ্টা করবেন, তুমি করা বিষয়ে বুঝতে পারছি। স্বামী রাগ করে যোগাযোগ বন্ধ করে দিলে স্ত্রী কতদিন পর্যন্ত অপেক্ষা করবে, বিবাহ বন্ধন থাকবে কিনা, স্বামী রাগ করে থাকলে স্ত্রী তার থেকে তো ইয়ে করবে তালাক হয়ে গেল, রাগ করে যদি তালাক দিয়ে দেয় তাহলে তালাকটা হয়ে যায়,
স্ত্রী অপেক্ষা করবে, স্ত্রীদের সংসার করার ইচ্ছা থাকে, স্বামীকে নরম করার চেষ্টা করবে, একটা সময় থাকবে, প্রয়োজনে উভয় পক্ষের স্বামী থেকে সমাধান করবে। বুঝলে বৃদ্ধা মা বাবাকে কিভাবে সেবা যত্ন করা উচিত, মা বাবাকে ভাত কাপড় না দিয়ে মনে ব্যথা দিলে তার জন্য ইসলামী বিধানে কি পাওয়ার রয়েছে, তার জন্য জাহান ওর জন্য জাহান করেছে, আমাদের যাতে করো আগে জাহান ফার্স্ট উদ্বোধন তার সম্মানেই হবে জাহান্নাম নেই। অতএব পিতা মাতাকে অবশ্যই রাজি বসে রাখার চেষ্টা করতে হবে, কোনো সেরেকের আদেশ করে শোনা যাবে না, জন্য এই বিষয়ে তার এরপরও ভদ্র ব্যবহার করতে হবে। সেনাবাহিনীর কোনো ইউনিটের পক্ষ থেকে কোরবানি করা বৈধ কি, এটা বিধাত। সেনাবাহিনীর ইউনিটের পক্ষ থেকে একটা কোরবানি এটা হয় না, আপনার 500 জন 200-250-300 একটা গরু দিন হবে হবে, তবে এটা হওয়ার শর্ত হলো যে আপনারা যদি কিছু মানে 7 জন যদি একটা আঁকি কোরবানি দিয়ে দেন আর বলেন সবাই কষ্ট খাক, তাহলে ওই 7 জনের পক্ষ থেকে আনে, কারণ 7 জনের বেশি তো নয়। এত অসংখ্য লোকের পক্ষ থেকে হয় না, তবে যদি কেউ দান করে থাকে মোদির দিয়ে দিল নিয়ে তাহলে কোরবানি তো মোদির নাকি পাবে ইউনিটে, যে কোনো একজন যদি দেয় নাকি পাবে, কিন্তু এভাবে বা 7 জন মিলে যদি একটা কোরবানি দেয় আর বলে যে বন্ধুরা খা সব তাহলে সব ওই 7 জনের পক্ষে চলবে। এভাবে বকরি ছাড়া এখানে একটা বিষয় মনে রাখবেন যে একটা পরিবার দেখা যাচ্ছে সবাই একসাথে রয়েছে, তো 3-4 ভাই ইনকাম করছে, তো ইনকামগুলো সব একসাথে করে চাঁদা দিয়ে একটা বকরি আলামদিন বলছে এটা কোরবানি আদায় হবে, কারণ বকরিদের শরীর কেন এই মতো হচ্ছে যে কোনো একজন স্যাক্রিফাই করে কোরবানি দিয়ে দিবে আর সবার পক্ষে তখন আদায় করে, কিন্তু গরু 7 যেহেতু চলে এমনকি উঠে 10 চলে কোরবানি তখন ভাইয়েরা চাঁদা তুলে উঠে দিতে পারে, কিন্তু বকরির ক্ষেত্রে চাঁদা তুলবে না, বরং যে কেউ একদিন দিতে পারে। স্বর্ণ 7.5 ভরির কম হলে জাকাত অজিব কিনা, না জাকাত অজিব, 7.5 ভরি কমে জাকাত অজিব হয় না। কোরবানি মস্ত 1 বছর রেখে খাওয়া যাবে কি, 1 বছর খেয়ে রাখার ইচ্ছা খাবেন, আগে খাবেন দিবেন, দেওয়া খাওয়া করার পর যদি বাকি থাকে তাহলে রাখতে পারবেন, আসলে 1 বছর 2 বছর 3 বছর 1 শতাব্দী তাহলে যদি কোরবানি করে করতে চান হয়ে যাবে, এবং যদি বাচ্চাটা বের হয়ে যায় অমিষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কথা হলো যে ও যদি বেঁচে থাকে তাহলে কোরবানিদের অপ জবাই দিতে হবে। হ্যাঁ, তো বলা হয়েছে এটাও হাদিসে এসেছে, আবু দাউদের কাছে এসেছে যে সাহাবায়ে কেরাম বলেছেন জবাই করে গাভী টাভি কিন্তু দেখি যে বাচ্চা বেটা, তখন বলছে বলেছেন ইচ্ছা করলে খা, কারণ ও মাকে জবাই করা ওকে জবাই করার সময় মানে যদি জবাই করার পরে দেখা যায় বাচ্চা দেখা আছে মরে গেছে বা বাচ্চার কিছু আলামত হাত পা হয়ে গেছে রুচি হলে খা, আচ্ছা জীবিত হন তো ওকে জবাই করা, যদি মারা যায় ওর মাকে জবাই করা ওকে জবাই করার সময় কোনো কোনো আলেম বলেন কোরআন দিয়ে তাবিজ করা বৈধ, কথাটি সত্য কিনা দেখেন একতরা রয়েছে, কোরআনের ক্ষেত্রে একতরা রয়েছে বৈধ কি বৈধ না, তবে এটাকে অনেক মানুষকে কলমে দিন হয়েছে এটা শিরিক করা যাবে, কারণ শিরিক তো আল্লাহর সাথে অন্য কাউকে করা করলে শিরিক, কিন্তু এটা তো আল্লাহর কালামটাকে ব্যবহার করা হয়েছে, তো এটা শিরিক হয় না, এটাকে কেউ বিধাত করেছেন কেউ নাজায়েজ করেছেন, আবার কেউ বলেছেন ছোটো শিরিক, এতটুকু বলা যায়, কিন্তু ওই কবিরা গুণা মানে বিশেষ করে এই বড় শিরিক হয়ে গেল এরকম বিষয়ে বলা যায়, যদি প্রকৃত আছে কোরআন থাকে, কোরআনে না ভবিষ্যৎ 786 দিয়ে শুরু করে আর কোর্ট বসায় আয়াতের মানে সুরা তাহলে তো ওটা বিধান চর্চা করে এটা সর্বসম্মত করবে না, কিন্তু যদি শুধু কোরআন থাকে এটা কিছু কিছু আমাদের বিধিসম্মত হচ্ছে, তারপরও এই বিশ্বের সঠিক ফ্যাসা হচ্ছে এটাও না যায় বলাই উচিত, কারণ এর মাধ্যমে কোরআনের বেগর মতো হয় ওটাকে নিয়ে দেখবেন হামামে ঘুরবে হামামে যাবে নাপাক জায়গায় অবস্থান করবে, এর মাধ্যমে কী হলো কোরআনকে বেজ্যোতির দিকেই নিয়ে যাবে, এর থেকে উচিত এটাই কি উচিত না সে ঝাড়ফাঁক করবে, কোরআনের আয়াত হাদিস পড়ে ঝাড়ফাঁক করা তো সরে শুনবে ঝাড়ফাঁক করে যাবে সরে জিনিস, এরপর আমরা বলবো যে ওটা মানে শিরিক, তবে এটা নাজায়েজ বলা এটাও নাজায়েজ বলা যায় হিসেবে যে এর মাধ্যমে কি অনেক সময় কোরআনের বেহুর মতোই ঘটে থাকে, ছেলে বা
ছেলে কেমন আমিকার দেওয়ার নিয়ম কি, ছেলে বা বাবার জন্য গরু বা খাসি তো হয়ে গেছে, ছেলে যে দুটো থাকে ছেলের সন্তান দুটো বকরি ছাড়া মেয়ের সন্তান একটি বকরি ছাড়া। উটের মাংস খেলে অজু করতে হয় কতটুকু সত্য জানতে চাই এবং কেন? উটের মাংস খেলে অজু করতে হলে মুসলিম শরীর হাদিস রাসুল মুসা নির্দেশ করেছে তাও তাও সঙ্গে তোমরা উটের গোস্ত খেলে অজু করো মুসলিম শরীর হাদিস মুসলিম শাহরুখ না হাসিয়েছে। তো অজু করতে হয় কেন, কেন এটাই যাবে রাসুল মুসা নির্দেশ করেছে আপনি এটাকে শিরক হাত করবেন। এটাই হলো আপনার আসলে আনন্দের মানে পুরা ভালো 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 ভাল